বরগুনা আলোচিত রিবাদত্তা মামলার আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন কেন বাতিল হবে না তার জবাব চেয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার 9 জানুয়ারি বরগুনার দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এ আদেশ দেন। সকালে বরগুনা জেলা কারাগারে থাকা মামলার প্রাপ্ত বয়স্ক 8 আসামিকে আদালতে হাজির করা হয়। এছাড়া স্বজনদের সঙ্গে আদালতে হাজির হন এ মামলায় জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। এ বিষয়ে পিপি ভুবন চন্দ্র হালদার বলেন, সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগে মিন্নি জামিন বাতিলের আবেদন করেছিলেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে মিন্নি জামিন কেন বাতিল হবে না তা জানতে চেয়ে মিন্নিকে 14 তারিখের মধ্যে আইনজীবীর মাধ্যমে জবাব দিতে বলা হয়েছে। মিন্নির পক্ষের আইনজীবী মাহবুল বাড়িয়া ইসলাম বলেন, যে অভিযোগে মিন্নি জামিন বাতিলের আবেদন করা হয়েছে সেটা হাস্যকর ও গল্পের মতো, আমরা আইনগতভাবেই এ জবাব দেব। এ মামলায় 75 জন সাক্ষীর মধ্যে বুধ ও বৃহস্পতিবার দুদিনে মোট 4 জনের সাক্ষী নেওয়া হয়। তাদের জেরাও সমাপ্ত করেছেন রাষ্ট্রপক্ষের 7 জন আইনজীবী। সোমবার 13 জানুয়ারি সকালে আবার 3 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করবেন আদালত। 1 জানুয়ারি মিনি সহ 10 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।